আমি আমাকে একটা কথা সবসময় রাজদা বলতেন প্রতিদিন লিখেছিল নাটকে দেখা টাইম কোনোদিন চাই না টাইম মানে টাইম সময় মানে সময় দেখে কোনোদিন সময়ের বাইরে যায়নি বুঝতে সে যায়নি এইটা অত্যন্ত দরকার কেননা আমি তার দশজন বসে যাবে থাকবে আমি আমার জন্য আমি যেতে পারলাম না হ্যাঁ আমি একটা অজুহাত দেখিয়ে দিলাম সবাইকে শুভেচ্ছা এবং আমন্ত্রণ জানাচ্ছি শিল্পাঙ্গনের নিয়মিত নাট্য বিষয়ক আয়োজন কহে নাট্যজনে কহে নাট্যজনে বাংলা নাটকের ব্যক্তিবর্গের কাছ থেকে আমরা নাটকের ইতিবৃত্ত শুনতে চাই তাদের অভিজ্ঞতা ও স্বপ্নের কথা শুনতে চাই আমাদের আজকের অনুষ্ঠানেও দুজন অত্যন্ত গুণী এবং উরোধা ব্যক্তিবর্গ ব্যক্তি এসছেন আমরা তাদের সঙ্গে একটু পরেই পরিচিত হব আর পরিচয় পর্ব এবং পর্ব করবেন শরীফ হোসেন আপনারা জানেন শরীফ হোসেন নাগরিক নাট্যাঙ্গন হয়ে দেশে ও নিয়মিত অভিনয় করে যাচ্ছে একজন নিবেদিত প্রাণ নাট্যকর্মী শরীফ হোসেন কে অনুরোধ জানাচ্ছি আজকের অনুষ্ঠান শুরু করবার জন্য সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি কহে নাট্যজন অনুষ্ঠানটি দেখবার জন্য আহ আজকের এই পর্বে আমরা আমন্ত্রণ জানিয়েছি দুজন আমাদের অত্যন্ত প্রিয় গুণী মানুষকে এবং নাটক মঞ্চ টেলিভিশনে এই দম্পতির পদচারণা আহ আমাদের প্রিয় মঞ্জুর আহমেদ বিশেষ করে নিউ আমাদের বাংলা কমিউনিটির অত্যন্ত শ্রদ্ধাভাজন বিশিষ্ট সাংবাদিক এবং সাথে আছেন তার সহধর্মিনী প্রখ্যাত অভিনেত্রী বাংলাদেশ মঞ্চ এবং টেলিভিশনের এবং বর্তমানে তিনি নিউ বাংলা নাটককে লালন করছেন আমাদের সাথে নিয়ে তিনি আমাদের প্রিয় রেখা আপা আমার বিনম্র শ্রদ্ধা এবং শুভেচ্ছা আপনাদের দুজনকে আমাদেরকে এই পর্বে সময় দিয়েছেন আপনারা ধন্যবাদ আপনাদেরকেও যে আপনারা আমাকে আমন্ত্রণ করেছেন এবং আমার হাজবেন্ডকে মঞ্জুর আহমদকে আমন্ত্রণ করেছেন সেই জন্য আপনাকে ঘিরে আসলে আমরা নিউ ইয়র্কে কাজ করি আপনাদেরকে ঘিরে যারা আমাদের নাটকের অগ্রজ আছেন আপনাদের আমরা আমরা এই অনুষ্ঠানটি করবার একটি লক্ষ্য আমাদের আছে সেটি হচ্ছে যে যারা আমাদের ছেলে মেয়েরা যারা নতুন প্রজন্মের তারা আসলে বাংলা থিয়েটারের ইতিহাস জানে না বাংলা থিয়েটার নবনাট্য আন্দোলন সম্পর্কে অতটা তাদের ধারণা নেই আমরা কিছুটা জেনেছি আপনাদের সান্নিধ্য পাবার সুযোগ আমাদের হয়েছিল কিন্তু আপনাদেরকে আমন্ত্রণ জানাবার মূল কারণটি হচ্ছে আপনাদের সাথে যতক্ষণ আমরা কথা বলবো ওই কথার মধ্যে দিয়ে কিন্তু আমরা নাটকের ইতিহাসকে জানতে পারবো ইতিহাসের অংশ তো আমার যে যে প্রথম জানার বিষয়টি সেটি হচ্ছে রেখা আপার কাছে যে নাটকে কেন এলেন নাটকে কেন এলাম এটা এটা বলা মুশকিল কারণ হচ্ছে আমার বাড়ির পরিবেশটা ছোটবেলা থেকেই হ্যাঁ নাটক কবিতা এ সমস্ত ছিল আমার দাদি বিশেষত সেই পুরনো মানে আমাদের দুই প্রজন্ম আগের দাদি খুব অভিনয় ভালোবাসতেন অভিনয় ভালোবাসতেন এবং উনি সিনেমা দেখতেন এবং আমাকে বলতেন যে এই মহেন্দ্র চৌধুরী কানন বলার মতো অভিনয় করতে পারবি ধরি খুব ছোট আমাদের বাসায় মঞ্চ করে উনি আমাদের ভাই বোনদেরকে নিয়ে এবং আব্বা তো সরকারি চাকরি করতেন আব্বার আহ অফিসিয়াল কর্মচারীরা তাদেরকে এক পোশাক পয়সা করে টিকিট কেটে ঢুকতে হতো দেখার জন্য এবং সবাই মজা পেতে দেখত এই যে একটা উৎসাহ এবং প্রেরণা হ্যাঁ সে থেকে আমার নাটকে অভিনয় করার এবং একটা ঢোক চেপেছিল এবং পরবর্তীতে আমি সে সুযোগ পেয়েছিলাম প্রথমে স্কুলে স্কুল জীবনে হম এই যে নাটকে আসা নাটকে খুব ছোটবেলা তখন পরবর্তীতে আমি নাটক করতে নেমেছি আহ বলতে গেলে ওটা আপনার রাজনৈতিক কারণে তো কারণে নাটকের মাধ্যমে যত মানুষের কাছাকাছি যাওয়া যায় মানুষের মনের কাছাকাছি যাওয়া যায় মানুষের সমস্ত তুলে ধরা যায় হ্যাঁ এটা অন্য কিছু ক্ষেত্রে সম্ভব নয় এই ক্ষেত্র থেকে আমি প্রথম মানে পরবর্তীতে স্কুল যখন ছেড়ে যখন আমি আসলাম অন্য ক্ষেত্রে অন্য নাট্যদলের মানে নাট্যদলের কোনো নাট্য তখন হয়নি সেভাবে সেভাবে হয়নি আমরা যা ঢাকাতে তখন আমরা বিভিন্ন গোষ্ঠী করতো নাটক এবং চার অনেক গোষ্ঠী যখন নাম ডাকলো আমাদেরকে আমাকে আমি করলাম চার অনেক গোষ্ঠী মহাকবির তারপরে চাইনিজ নাটক করলেন অনেক জানেন না হ্যাঁ জানেন না উনি নাটক মানে ভালোবাসতেন এবং নাটকে একটা গ্রুপ করেছিলেন চার অনেক কেন গ্রুপ ছিল না ওন সবাইকে নিয়ে আশিস কুমার লোহ তারপরে নাম শুনেছেন আমি জানি না সাইফুদ্দিন ভাই তারপরে হচ্ছে কেয়ামত মৌলা তারপরে হচ্ছে আপনার আতাউর আতাউর ছিল তার মধ্যে আতাউর ছিল আমরা আবদুল্লা ইউসুফ টেলিভিশনে মারা গেছেন প্রয়াত এখন সবাই প্রয়াত কেন কামাল ইয়ে প্রয়াত আপনার আশা মারা গেছেন কিন্তু হয়েছে এবং লালা সাহেব মারা গেছেন ওনাদেরকে নিয়ে আমাদেরকে নিয়ে উনি কোথাও উনি মহাকবি সহ হিসেবে পুরস্কার ঘায়ে রো করে এবং আমাকে দেখেন আমি পুঁটি চরিত্রে করি তার আগে আমি স্কুল জীবনে নাটক করেছি কিন্তু বললাম না যে স্কুল জীবনটা প্রথম নাটকটা হাতে করি বলে

তোমার সেই যুগে নাটকটা কিন্তু কম কথা না স্কুল থেকে আমরা নাটকটা করেছিলাম সে পাকিস্তান আমলে হ্যাঁ তো সেই পরিবেশ মগসল শহরে নাটক করা আমি যে কথা বলছি ঢাকা শহরে কথা বলছি কিন্তু মগসল শহরে নাটক করা কষ্ট করে ওই সামাজিক পরিবেশ প্রতিবন্ধকতা খুব মানে 당ন ছিল সেটা পাকিস্তান আমল সেটাকে আমি কাটি উঠতে পেরেছিলাম নাকি একজন এটা একটা বড় চ্যালেঞ্জ ছিল আপনার কারণ ওই সময়ে একজন একজন নারী বা একটি একটি মেয়ে একটি পরিবার থেকে বেরিয়ে এসে নাটকে কাজ করবে এটা মনে একটা বড় চ্যালেঞ্জ আপনি তখন নিয়েছেন আমার কাছে মনে হয় আপনার স্কুল জীবন যেটা বলছি সেটা হচ্ছে আমার নাতি আন্ডারকে হাতে করে স্কুল জীবনে স্কুল জীবনে আমাদের একটা ঘটনা ঘটেছিল আমাদের স্কুলে ফান্ড মানে ফান্ডে মানে ইয়ে দেখা দিয়েছিল অর্থায়ন কম হয়ে গেছিল স্কুলে তখন স্কুলের কবি স্কুল কমিটি গেছিল হচ্ছে তখন জেলা প্রশাসক ছিলেন আপনার তার কাছে তখন মহকুমা তিনি বললেন কে যে আপনারা কাজ করেন না সেটা হচ্ছে আপনার আপনারা তিন দিন ধরে মানে অনুষ্ঠান করেন নাটকের নাচ গানের হ্যাঁ আবৃত্তি ইত্যাদি ধরে আপনার অনুষ্ঠান করেন হ্যাঁ অনুষ্ঠান করেন এবং টিকিটে বল

মানে সম্ভবত উনি বলে আমি আমাদের গ্রুপে আমার অফিসার -এর সবাই যাবে ওনার খুব ইয়ে ছিলেন এই ব্যাপারে খুব উৎসাহী ছিলেন যাবে এবং আপনারা tea -ফিয়ে সবাই ঢুকবে স্বাভাবিক বলে মানে মেয়েরা নাটক করছে এই প্রথম হ্যাঁ এই ইয়েতে মফসল শহরের মতো জায়গায় মানে মফসল সমস্ত ব্যক্তিবর্গ উৎসাহিত হয়ে তার দেখতে আসলে কি করছে ব্যাপারটা একদম এই ঘটনাটা কি আমরা যে নাটকগুলো করেছিলাম সেটা হচ্ছে কি বলে আ বিন্দুর ছেলে গান্ধারীর আবেদন ছিল মধ্যে আপনি ছিল মানে গান গান্ধারী আবেদন ছিল তারপরে হচ্ছে যেটা করেছিলাম সেটা হচ্ছে নাটক নামটা কি মধুমালা হম এই নাটক গুলো আমরা করেছিলাম প্রত্যেকটা নাটকের মূল চরিত্র ছিলাম আমি এবং এই নাটক দেখার পরে আহ আমাকে পুরস্কৃত করেছিলাম নটকের এটা মনে আছে এই নাটক গুলো এম কে আনোয়ার বলেছি এম কে আনোয়ার

মানে আমি পারিনি করতে পড়াশোনা চাকরি সংসার চাকরি নিয়েছি চাকরি পড়াশোনা তারপর হচ্ছে সংসার ধর্ম এসব করতে যে আমার কয়েকটা বছর পিছিয়ে গেছে নাটকের ক্ষেত্র থেকে কলেজে করেছি কলেজে আমার জোশী মন্দিরের কবর নাটকটা আমি নাট্য দি করেছি কলেজে আই করতাম তখন ঝিনাদা শহরে কিন্তু ঢাকায় এসে আমি নাটক করতে শুরু করা হচ্ছে যে আপনার ওই বললাম আমি যে উনিশশো সাতষট্টি সালে উনিশশো সাতষট্টি সালে না উনিশশো সালে মহাকবি সংসবে প্রথম আরম্ভ করি নাটক করা থিয়েটার যুগে সে আমাদের চিন্তা থিয়েটার উনিশশো সাল থেকে শুরু হয় হ্যাঁ সালে থিয়েটার প্রথম শুরু হয় থিয়েটার প্রথম থেকে আমি থিয়েটারের সঙ্গে ছিলাম হুম এর মধ্যে একটা কথা বলে নি আমি সেটা হচ্ছে আমাদের স্কুলের নাটকগুলোতে কেন আমি আসলাম আমাদের স্কুলের নাটকগুলোতে আমাদেরকে ডিরেকশন দিতেন নিপেন্দ্র নিপেন্দ্র কৃষ্ণ চট্টোপাধ্যায় তাকে তাকে ওরফে বলতে হতো ভোলা কবিরাজ ভোলা কবাস বাবু উনি আমাদের ইয়ে করতেন কি নাটকের শিক্ষা দিতেন উনি আমাকে এই নাটক যখন করেন তখন উনি আমাকে বলেছিলেন যে দেখ তুই হচ্ছিস মুসলমানের মেয়ে ভালো অভিনয় করিস বেশি দিন করতে পারবি না এই যে মুসলমানের মেয়ে তুই করতে পারবি না আমাকে খুব গায়ে লেগেছিল ভীষণ জিদ হয়েছিল জিদ আমাকে টেনে এনেছিলো অনেক দূর পছন্দ অনেক দূর নাটক করার ব্যাপারে আর থিয়েটারের ব্যাপারে বলতে গেলে আমি থিয়েটারে এসেছি উনিশশো বাহাত্তর সালে প্রথম নাটক আমার ছেলেদের সঙ্গে কিন্তু আপনার আর উনিশশো সাতষট্টি উনিশশো সাতষট্টি সালে উনিশশো সাতষট্টি সালে আপনার ভাষানির জনসভা নওগাঁয় হবে হঠাৎ আমার ধরনে যেহেতু আমাকে বললেন যে আজকে কালকে নাটক হবে আজকে রাতে আমাদেরকে ট্রেনে যাত্রা ট্রেনে যেতে হবে এই নাটক কোন নাটক নাটকের নাম হচ্ছে আগুন পথ যাত্রী জ্ঞানেশ মুখোপাধ্যায় নাট্যর উদ্দেশ্য হচ্ছে আব্দুল আল মামুন হ্যাঁ পরিচালনা করেছে কামাল লোহানি এবং কামাল লোহানি বিপরীতে আমি অভিনয় করেছি প্রথম ছেলেদের সঙ্গে আমার নাটক হ্যাঁ লোহানি ভাই কিন্তু নাচও করতে পারতেন প্রয়াত কিছুদিন আগে মারা গেছেন লোহানি ভাই আমার বিয়ের উকিল ছিল উনি আমাকে বললেন যে আমি এলামি ভাই কি করে করব নাটকের কাহিনী আমি এখন জানি না আমি এসেছি অত যশোর থেকে ঢাকায় মানে সেই দিনই বিকেল বেলায় রাতে ট্রেনে যেতে হবে ট্রেনে রিহার্সেল হবে তো ট্রেনের রিহার্সেল হবে রাত ট্রেনে আমরা রিহার্সেল দিলাম মোস্তফা আলামকুল্লাম মুস্তফাচ্ছে রোহানি ভাই আমি তারপরে আটটা মেয়ের ছিল নারকিশরফাবান বলে চাকরি করতো ছিল আমার নাও ছিল না ওর জন্য ওর বদলি তো বলে ও করে সঙ্গে আমরা ওখানে যে পৌঁছালাম সকালে তারপর রাতে বেলা জনসভায় আমাদের নাটকটা হলো জনসভার মিটিং শেষে নাটকটা হলো এবং লোহানি ভাই নির্বাক লোহানি ভাই সব কোনো কথা নাই তার সব আমি কান্তি কাঁদে শেষ হয়ে যাচ্ছি তারপর ছেলে উচ্ছনে যাচ্ছে মেয়ে উচ্ছনে যাচ্ছে মানে ইয়েরা এসে মেয়েদেরকে ধরে নিয়ে নিয়ে নৌকরা কাজে লাগাচ্ছে মানে প্রস্তুত গেঁজে লাগাচ্ছে ইত্যাদি মেয়ে সেদিকে যাচ্ছে এইসব ক্ষেত্রে রাজপরাণকে আমি বোধ হয় জীবনে আমার বলবো যে আমার শরীর সত্যি সত্যি শরীর অজরে কেঁদেছিলাম সেই নাটকে রোহানি ভাই আমার এইটা দেখে রোহানি ভাই আমি তুই কেন বাধা দিচ্ছ না শেষ মুহূর্তে মানে চিৎকার করে ওঠে ওঠে পরে যে আমি এর প্রতিশোধ প্রতিশোধ দেবো প্রতিকার গলা ধরে সেই ইয়েকে দালালকে বের করে দেয় ঘর থেকে এই নাটক দিয়ে আমি শুরু এই নাটকটাই আমরা আহ পরবর্তী শ্রমিক শ্রমিক টঙ্গীদের শ্রমিক সমাবেশে কাই জাফর আমাদেরকে আমন্ত্রণ করলেন ওখানে আমরা ওখানে করলাম বংশালে করলাম সোনাদী উদ্যানে করলাম এই নাটকটাকে বলে এবং এই নাটকটার পরে আমি লোহানি ভাইয় ক্রান্তি গোষ্ঠীতে আমি একটা নাটক করলাম সেটা হচ্ছে জ্বলছে আগুন খেতে খামারি এটা এই দুটো কিন্তু পলিটিক্যাল নাটক না শ্রমিক কারণে আমি আটনাট হয়েছিলাম মানে বলতে গেলে আমি কিন্তু উনিশশো বাষট্টি থেকে যখন আপনার

আব্বা আমাকে আটকে রাখলেন ছেলে এত বেশি দোয়া বলতে আমাকে আব্বাকে খুব রিকোয়েস্ট করতে লাগলেন আব্বা কিছু ছাড়বেন না আমাকে হুম তখন আমি একটু একটু জানলাটা একটু ফাঁক করে বললাম যে ওটা কি করে কিরকম চলে একটা ছেলে খেয়াল করলো সে আমাকে খুলে এলো কারণ তোমার চলে যাওয়ার কোন লাভ হবে না আমি আসবো আমার কমিটমেন্ট এটা এই কমিটমেন্ট আমার নাটকের ক্ষেত্রেও ছিল হুম তো কমিটমেন্ট হুম তো কমিটমেন্ট আমি কমিটমেন্ট কী করলাম আমি টাইমলি আমি যখন সবগুলো দর জানলা শিখ লোহার মাত্র এই একটা জানলা হচ্ছে কাঠের শিখে আমি খুঁড়িয়ে 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 ছুড়ে দিয়ে সেটা একটা জানলা খুলে দিলাম পাতলাটা ছিলাম ওই পথ দিয়ে আমি আস্তে করে বেরিয়ে চলে গেলাম বেরিয়ে ডিজে পড়লাম আবার ডিজে পড়লাম ডিসে উঠে সামনে বাড়ি থেকে ঢুকলাম যে তাই ভদ্র ভদ্র ভদ্রলোক টিচার ছিলেন তাকে যেয়ে আমি বললাম যে তার ওয়াইফকে বললাম আমি শাড়ি পরতাম বাসা শাড়িটা খুঁয়ে দিয়ে আপনার একটা শাড়ি দেন শাড়ি দিয়ে আমি বাগানটাকে আমি ঘুরে দিয়ে ওদিন মায়ের খেতে নিলাম পরে আমার আব্বা আমার গলা শুনে আমার ছোট বোন মনে হচ্ছে না আমার বন্ধু বুঝতে পেরেছে না তো ঘরের ভিতরে একটা আব্বা দরজা খুঁজে সেদিন তো সাংঘাতিক অবস্থা তারপরে তো মানে আমার নয় ওয়ারেন্ট হিসাবে আমি হিন্দু মেয়ে ওরা কমিশনার ইয়েটি ভেবেছিলাম হিন্দু মেয়ে যে ঢাকা থেকে যশোর থেকে কমিশনার চলে এসছে ফোর্স এসছে হিন্দু মেয়ে ভেবেছি ভেবেছে আমাকে ওয়ারেন্টিস হবে সেই সময় দারোগা বড় দারোগা সে আমাকে চিনতো সে বলছে মেয়েটা হিন্দু না বুঝতো পারছো মেয়েটা মুসলমান এবং তার বাবা খুব সজ্জন ব্যক্তি তার বাবাকে ডাকেন এবং তাদের বাবার কাছ থেকে জেনার যে সে মেয়ে আর আসবে না এই সমস্ত করবে না আমি আপনাকে ডেকে পাঠালো আপনার তো গেলেন সন্ধ্যার দিকে আমি শুনেছি যে একটা ওয়ারেন্টি সভা যাচ্ছে হতে যাচ্ছে আমি আরেক বাড়িতে যে হ্যাঁ তাকে বলতাম মিসে বলতাম ওনার বাসায় যেয়ে আমি কাঠের গোদামে লুকায় থাকলাম একটু সন্ধ্যা হলে পরে অন্য জায়গায় ঘুরে টুরে বাসায় ঢুকলাম ঢুকে দেখি আব্বা গরম গরম পাইচারি করছেন তুমি কি করছো সমস্ত কি করতে যাচ্ছ তুমি সরকারি চাকরি করি চাকরি খাবে তুমি অনেক কথা তারপরে আমি বললাম যে ঠিক আছে তোমাকে আজকে বর দিতে হবে কালকে যে তাহলে আমি বর দেবো না ওরা আমাকে ইয়ে করুক ধরে না যাক আমার বিরুদ্ধে বলে কমপ্লেন ইয়ে করুক আপনার আমাকে কোর্টে হাজির করুক আমি কোর্টে বলবো যে তুই জল ধরা করেছিস বাপ জল ধরা করেছিস কি হতে পারে আব্বা তো খেপে লাল ঠিক আছে আমি যাবো না কিন্তু আমি আমি বরণ দেবো না এখন তারপরে তো আমি আমাকে নিয়ে ওরা সম্মেলন করলো সম্মেলনের প্রধান ঢাকা থেকে যে সমস্ত শুনে আমাকে ওই 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 অনুষ্ঠানের সভাপতি করি ষোল বছরে মেয়ে আমার পাশে মহিলা মিসদেরকে বক্তৃতা করলো মহিলা মিসের দিকে তখন মেলা বক্তি করলে এবারে এখান থেকে মানে আমার এই যে একটা ইয়ে কমিটমেন্ট এটা ইয়ে নাটকের ক্ষেত্র ছিল নাটকের ক্ষেত্র ছিল আর যখন আমি এইসব নাটক সে যখন আ বাংলাদেশ স্বাধীন হওয়ার হলো তখন বাহাত্তর সালে একাত্তর সালে তো একটু সত্তর একাত্তর গেল বাহাত্তরে আমরা ভারত বাংলাদেশ মুক্তিবেলায় আমি ওই চাওয়ানিক গোষ্ঠীর পক্ষ থেকে আমি অংশগ্রহণ করে আমি বুড়ো সাহেবের করলাম ওখানে এবং আমাকে ভীষণ রকম ভাবে মানে ওখানে অভিনয় এই এই চরিত্র করেছে হচ্ছে সুভাষের প্রদত্তের ওয়াইফ তিনি আমাকে গ্রিন রুম গ্রিন রুমে জিজ্ঞেস করলেন এই মেয়ে তুমি ফেলো তো পাটা আমি দেখি আমি পা ফেললাম এই পা ফেলতে হয় মানে একটা হিন্দু বুড়ি হিন্দু বয়স্ক মহিলা একটা মুসলমানের বাড়িতে আসলে কিরকম করে হ্যাঁ সেই চাষি আমলে আমি সেটি করেছি উনি বলতে খুব সুন্দর করেছে দেখা হলো কথা হলো কথা হলো তিনি আবার কে মোল্লাকে বললেন কে মোল্লাকে বললেন যে এই মেয়ে যদি পেছনে যদি কেউ থাকে তাহলে ভবিষ্যতে উঠতে পারে কে আমার মোল্লা বলেছিল ওর পেছনে কেউ নেই ও একাই এই আর কি সেখান থেকে শুরু সেখান থেকে তারপর আমাদের ফিরে আসতে হবে বাহাত্তরে যখন গোষ্ঠী হল থিয়েল মামুন ভাই আমাকে প্রথমেই বলে রেখেছিল যে তুমি কিন্তু অন্য কোনো নাগরিক খুব চেষ্টা জিয়া ভাই তখন বেঁচে জিয়া ভাই খুব চেষ্টা এসেছিল তুই আমার আমার গ্রুপে যোগ দে তো মামুন ভাইকে যেহেতু আমি কথা দিছিলাম কমিটমেন্ট অনেক আগেই আমরা গ্রুপ করবো তুমি আমার গ্রুপ থাকবে আমি সেটা ফেলিনি আমি বলে বলেছি ওদের গ্রুপে ওদেরকে নাটক করো তুমি অতিথি শিল্পী হিসেবে

আমি কিন্তু লোক ওই আহ রবীন্দ্রনাথের কথা না স্বামীর পুণ্যে পতির মানে পতির পুণ্যে সতীর পুণ্য আমার হচ্ছে উল্টে কি হ্যাঁ সতীর কর্ম কারণে আমারও এই কর্ম কারণ এদিকে হয় আসলে আমরা খুব ছোটবেলা থেকেই পরিচিত খুব ছোটবেলা থেকে সে স্কুল জীবন থেকে আমাদের প্রথম পরিচয়টা কিন্তু সাহিত্য ক্ষেত্রে আমরা ওই মফসল শহরে হাতে গোনা তিনজন কি চারজন লেখালেখি করতাম এবং এই তিন চারজনের লেখা ঢাকার পত্র পত্রিকায় ছাপা হতো এই তিন চারজনের মধ্যে লেখা একজন মেয়েদের মধ্যে মানে একমাত্র মেয়ে ওখান তো ওইখান থেকে যোগাযোগটা প্রচার শুরু পরে রাজনীতি ক্ষেত্রে আমি যে সংগঠন করতাম সেও সেই সংগঠন করতো এগুলো তবে আমি যখন স্কুলে পড়ে তখন আমি ঝিনাদা ছেড়ে আমি ঝিনাদা ছেড়ে ঢাকায় চলে এসেছি ঢাকায় চলে আসার পর থেকে আর যোগাযোগ তেমন একটা ছিল না কিন্তু ঝিনাদা শহরে যতদিন আমি ছিলাম হ্যাঁ তাছাড়া আমি যেমন ঢাকায় চলে আসি ঠিক আছে যতদিন আমি জিনাদার শহরে ছিলাম বা যেতাম আমি কিন্তু কালচারালি খুব ইনভলভ ছিলাম ওখানকার সমস্ত অ্যাক্টিভিটির সঙ্গে আমাদের একটা সংঘ ছিল শিল্পী সংঘ তার পক্ষ থেকে নানান রকমের অনুষ্ঠান হতো রবীন্দ্রনাথের নজরুলের বার্ষিকী হতো তো এই নাটক হতো তো এইগুলোর মধ্যে আমি খুব বেশি এরকম ইনভলভ ছিলাম রবীন্দ্র জন্ম শতবার্ষিকের সময় আমরা ওখানে সিদ্ধান্ত নিয়েছিলাম যে সাত দিন ধরে করব তো এই যোগাযোগটা ছিল আর রেখা যেহেতু তখন থেকে নাটক করছে স্কুলে নাটক করছে ওই যে বললো এম কে সাহেবের কারণে ওরা স্কুলের বাইরে বেরিয়ে তিন দিন ধরে নাটক করছে খোলা এসে আমাদের ওখানকার একটা মাঠে তো ওই কালচারাল ফিল্ডে আমি কাজ করছি সেও কাজ করছে ফলে এই যোগাযোগটা ওই ছোট্ট শহরের মধ্যে খুব সহজেই হয়ে গেছে খুব সহজেই হয়ে গেছে পরে ঢাকায় আমাদের বিয়ের পরে অনেকদিন গ্যাপাচ্ছে তার কিন্তু আহ কিন্তু সে একেবারে নিয়মিত আর রাজনীতিতে অনার্সে ভর্তি হয়েছিল উনিশশো চৌষট্টি সালে আমাদের বিয়ে আর ওর অনার্সে ভর্তি হওয়া একই সঙ্গে প্রায় এখন অনার্সে ভর্তি হওয়া হয়ে ওখানে ওইট্টি আন্দোলন চলছে ও খুব বড় রকম ভাবে আচ্ছা ইনভলভ হয়ে গেল তো খবরের মানে শিরোনাম হয়ে গেল ইউনিভার্সিটি তখন ছিল মেডিকেলের ওই কোনটাই

বরিশালে ছাত্র ইউনিয়ন সম্মেলনে গেছে মতির সঙ্গে পথে অনেক বিপদে পড়েছে ওর সঙ্গে ওরা দৌড়ে পালিয়েছে এরকম ছিল মধ্যে কিন্তু পরবর্তী পর্যায়ে অনার্স কন্টিনিউ করতে পারেনি পরে তে ভর্তি হয়েছে কিন্তু ওই রাজনীতি থেকে সরে এসছে সরে আসার কারণ তখন যে রাজনীতির ধারা আমরা অনুসরণ করতাম বাম ধারা সেই বামের মধ্যে তো বিভাজন হলো বড় রকমের এই বিভাজনটা আমরা কেউ পছন্দ করি নাই কেননা এরাও আমাদের খুব ঘনিষ্ঠ ওরাও আমাদের খুব ঘনিষ্ঠ হ্যাঁ তো এদের মধ্যে বিভাজন আলটিমেটলি রেখা সক্রিয় পলিটিক্স থেকে সরে এসে কালচারাল ফিল্ডে যতটা করা যায় আদর্শটাকে ঠিক রেখে লক্ষ্যটা ঠিক রেখে কালচারাল ফিল্ডে সেখানে কামাল ধরনের নেতৃত্বে গঠিত হয়েছিল ক্রান্তি শিল্পী গোষ্ঠী নাটক নিয়ে নগা টঙ্গি খেতে কুমারি করছে আর আমার সাথে আপনি যেটা বললেন আমার জবটা ওখানেই শেষ যে কালচারাল ফিল্ডে আমিও আমার মতন কাজ করতাম সেও তার মতন করতো ছোট্ট শহরে আমাদের আমরা মঞ্জু ভাই ওটা বলেছে যে নাট্যজনদেরকে মানে রেখা কারণে মঞ্জু ভাই আমন্ত্রণ পেয়েছে বিষয়টা কিন্তু তা নয় কারণ শুধু নাটকে অভিনয় করি নাট্যজন নাটকের সাথে

অনেক ইয়ে দিয়েছেন উনি পুরস্কার দিয়েছেন পুরস্কার পেয়ে সাদা মনের মানুষ আরো অনেক পুরস্কার পেয়েছেন কয়েক বছর চার না মা বাবা মারা গেছে আমার মারা গেছে আমি এটা যেহেতু কালচারাল ফিল্ড এর সাথে আমার এই যোগাযোগটা ছিল ঢাকাতেও আমি মঞ্চে উঠি নাই নাটক করি নাই এটা ঠিক কিন্তু নাটক থেকে বিচ্ছিন্ন ছিলাম না বিশেষ করে যে থিয়েটার গোষ্ঠী এটা সবই আমার বন্ধু বান্ধব মামুন আমার খুবই ঘনিষ্ঠ বন্ধু ছিল মামুন সময় আমার সঙ্গে সংবাদেও কাজ করেছে সাংবাদিক হিসাবে তারপরে ওখান থেকে সে টিভিতে চলে যায় আমার লেখা দুটি নাটক সেই ষাটের দশকে সালে সালে দুটি নাটক মামুন প্রয়োজন করেছে টেলিভিশনে তখন তো এখনকার মতন এত আধুনিক পদ্ধতি ছিল না ওই এক ক্যামেরার সামনে দাঁড়িয়েছে আপনার ডিআইটি ডিআইটিতে এক ক্যামেরার সামনে দাঁড়িয়ে নাটক করা তো ওইখানে ছাদের দৃশ্য তৈরি করা এ করা সে করা বেশ পরিশ্রমী দুটি নাটক আমার লেখা মামুন প্রয়োজন আমার খুবই ঘনিষ্ঠ বন্ধু তো রামেন্দ্র দাস সাথে আমার বিশ্ববিদ্যালয় জীবন থেকে আমার সাথেই পড়তেন ফের এসেছিলেন এসছিলেন অনার্স থেকে আমি সরাসরি ভর্তি হয়েছিলাম তো এইসব সে আর ঢাকা নাট্য জগতের সাথে আমার খুবই ঘনিষ্ঠ যোগাযোগ ছিল এই যে নাগরিক বলেন জিয়া আতাউর তারপরে থিয়েটার অন্য অন্য যারা আছে আমার ঘনিষ্ঠ ছিল আমি থিয়েটারে কিছুটা এদিক ওদিক ছোটখাটো আহ কাজ টাজ করতাম আহ ওদের মিটিং ফিটিং এ মাঝে মাঝে যেতাম কিন্তু আমার তো আর ওই সময় ছিল না আমার প্রফেশনাল এত বেশি সময় দিতে হতো

কিন্তু আমার মনে হয় কি যে আপনারা যে সময় থেকে নবনাট্য আন্দোলনকে এগিয়ে নিয়ে আসছেন এনে আমাদের হাতে দিলেন তো এই যে আপনাদের যে সময়টা সেটা আমার কাছে মনে হয় আরো অনেক বড় বড় সংকট আপনাদের মোকাবেলা করতে হয়েছে তো আপনার আপনি এরকম বড় আকারের যে সংকটগুলো ছিল আপনার কি মনে আছে যে কি কি সংকটগুলো বড় আকারে আপনাদের আমি শরীফ আমি রেখা যেখান থেকে শুরু করবে রেখা যেখান থেকে শুরু করবে আমি তার আগে একটু পটভূমিকা দিয়ে নিই সেটা হচ্ছে যে এই নবনাট্য আন্দোলন বা গ্রুপ থিয়েটার মুভমেন্ট যেটা এটা সূচনা কিন্তু স্বাধীনতার পর থেকে স্বাধীনতা আগে পর্যন্ত থাকায় যেসব নাটক হতো সেগুলো কিন্তু এরকম সংগঠিত রূপে হতো না যেমন ও বললো যে রাইলা সামাদ ওনার একটা গ্রুপ ছিল চারণিক তার মানে এই না যে এটা একটা গ্রুপ থিয়েটারের রূপ ছিল চারোনিক একটা সাইনবোর্ড ছিল নামে উনি মঞ্চায়ন করতেন কিন্তু বেশ ভালো ভালো শিল্পী তারা নাটক নিয়ে পড়ে থাকতেন নাটক করতেন কিন্তু ওই রকম গ্রুপ ভিত্তিক না তো তারা নাটক তখন তো নাটকের প্রধান জায়গা ছিল মাহবুব আলী ইনস্টিটিউট রেলওয়ে হ্যাঁ ওই গুলিস্তানের পাশে ছিল ওইটাই ছিল নাটক করার প্রধান জায়গা পরে তো ইন্ডিয়ান নাটক করার খুব একটা সুবিধা ছিল না তো সেই সময় তার অনেক নাম করা শিল্পী যেমন আমি দেখতাম আমি দেখেছি শৌকত আকবর নাম ওদের শুনেছি পরে উনি কিছু ছবি তো অভিনয় করেছেন তার স্ত্রী ছিলেন মুক্তা আকবর দারুণ অভিনয় করতে মঞ্চে এমনকি দ্বৈত ভূমিকায় একই নাটকে একবার আসছেন এক রোলে আর একবার আসছেন আরেক রোলে দারুণ অভিনয় করতেন তারপরে যে এরা এরা আমাদের যে আমাদের যে প্রশ্ন আমাদের যে আমাদের যে সংঘাত গুলো হয়েছিল আমি নাটক করতে গিয়ে যে

তিতুমির অথবা বাসের কেল্লা এই জাতীয় ফরিদপুর এক ভদ্রলোক লেখা সেটা মহাবল ইনস্টিটিউট হ্যাঁ সেটাও তবে হ্যাঁ পরবর্তীকালে নাটকের যে মঞ্চের যে টেকনোলজিক্যাল ডেভেলপমেন্ট এই যে প্রশ্নীয় মঞ্চ বলেন কিংবা আপনার ব্রেকটিও পদ্ধতি বলেন এগুলো কিন্তু তাদের মাথায় ছিল না তারা সেই সিন টানানো হ্যাঁ পেছনে সেই বাসের কেল্লার দৃশ্য হান এইভাবেই তারা নাটক হয়েছে হ্যাঁ মঞ্চটা একেবারে আদি আদিকালের মঞ্চেই কাজ করেছে এইটা বলতে চাচ্ছি আমরা আমাদের একটা গোষ্ঠী ছিল সৃজনী সৃজনী আমাদের শিল্পী ও সাহিত্যিক গোষ্ঠী লেখক গোষ্ঠী এটা খুব বামপন্থী লেখক ঠেকদের সমাবেশ ছিল এখানে এই সৃজনীগোষ্ঠীর পক্ষ থেকে আমরা একটা নাটক করেছিলাম পুরোনা মঞ্চের মধ্যে একদম আধুনিক আঙ্গিকের একটা নাটক করেছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের যেহেতু একটা বিশ্ববিদ্যালয় এলাকার ভেতরে বাংলা বিভাগের বিশেষ করে শিক্ষক সহকে প্রশংসা করেছিলেন এই ধরনের নাটক তখন হয়েছে উতিয়ে গেছেন সফলতার জায়গায় গিয়েছেন আমরা ওই সংকট গুলোর একটা সংকটের কথা বলি একটা প্রথম অর্থায় আমরা যখন নাটকে নামি হ্যাঁ নিজে অর্থ ছিল না তাই না কোনো কিছু নাই একটা হল ভাড়া নিচে বেলি রোড আর আপনার গাইড হাউস এই ছিল ভাড়া কম ছিল না হ্যাঁ যে ভাড়াটা দেবে কি করে আমরা করবো কি করে তা প্রথম দিয়ে কি হতো আমরা নিজেদের থেকে চাঁদা দিতে হতো চাঁদা সংগ্রহ করে চাঁদাই করে আমরা সেটা তো সেই চাঁদাই তো সবসময় সম্ভব না পরবর্তী বলতে আমরা ঠিক করলাম যে আমরা বাড়ি বাড়ি যে মানে চাঁদা নেবো বলে তাদের কাছে বলবো চারটাক পাঁচ টাকা চাঁদা বাড়ি বাড়ি আরো কিছু আর তাই বলে কিন্তু ঘটনা ঘটনা কি ঘটলো আমারই পাড়ায় আমি এক বাড়িতে ঢুকলাম ঢুকে যে আবার খেলাম আমরা নাটক করছি এরকম নাটক করছি মনে নাটক যারা করে তাদের চরিত্র ভালো হয় না চৈত্র চরিত্রের মেয়েরাই বেড়াই লজ্জা লাগলো যে আমি কি বলবো আমি চলে আসলাম তারপর আরেকদিন বৃষ্টির মধ্যে মতি ঝিলে আমি আর ফেরত আপা হ্যাঁ ঝিলে গাড়ি যাচ্ছে না আমরা মানে আচল ভিজতে ভিজতে আচল ফেতে গাড়িগুলো যখন থামছে তখন ভাইয়া একটা নাটকের জোর চাঁদা ভাড়া ভিজতেছি কেউ দিচ্ছে কেউ হেসে একদম বেড়িয়ে দিয়ে চলে যাচ্ছে বুঝলাম এগুলো সমস্যা সমাধান হয়েছে তারপরে ঠিক নিয়ে এসেছে এক টাকা টাকা করে প্রথম রোগ পাঁচ টাকা তারপরে চারটা নাটক যদি আপনার মানুষের মনের খোরাক দোয়াতে পারে মানুষের খোরাক বলতে আমি বিনোদনমূলক নাটক বলবো নাটক বিনোদন নয় বুঝলাম নাটক হচ্ছে আমাদের পারিপার্শ্বিক যা আছে তার মধ্যে আমরা নাটককে তৈরি করবো আমাদের জীবন আমাদের সমস্যা আমাদের অর্থ অর্থন সমস্যা হতে পারে আমাদের আপনাদের পয়সন সমস্যা হতে পারে হ্যাঁ এই সমস্ত বিভিন্ন সমস্যা হ্যাঁ নিয়ে

আমরা বলতে পারবো না যে আমরা নাটকের থেকে যা ইনকাম হয়েছে যে আমাদের যা ইয়ে হয়েছে সেটা সমস্ত খরচ দিয়ে আমরা কিছু পেয়েছি কিংবা আমাদের কিছু রয়েছে আমাদের ফান্ডে তা কিন্তু থাকেনি ম্যাচ ম্যাচ থাকেনি কম সময় থেকেছে থাকেনি তার প্রধান কারণ হচ্ছে মঞ্চ মঞ্চ সমস্যা তাই না আমাদের কোনো মঞ্চ করার কোনো স্থান ছিল না এই ভাড়া দিয়ে নাটক করে পোষাত না মঞ্চ তার মধ্যে মঞ্চ ছিল না অর্থ সংকট ছিল তার মধ্যে যে ঘটনাটা ঘটলো উনিশশো আপনার চুয়াত্তর সালে হঠাৎ করে আপনার অর্থের সমস্যা মন্ত্রসমাজ ছিল তার মধ্যে সমস্যা একটা দাঁড়ালো হচ্ছে অর্থ উনিশশো সালের ডিসেম্বরে নিয়মিত ডাক্তার ভিনের উপরে অর্থের হামলা হলো কি হামলা আপনার এটা হচ্ছে আপনার যে আমরা যে নাটক করতাম নিয়মিত ডাক্তার ভিনয় করতাম এইটাই সে সেন্সের বিধি নাটকের উপরে আটক করা হলো এই আরোপ করা হলো আপনার যা নিয়মিত এবং সেটা হচ্ছে আপনার উম কি বলবো ওটাকে আমাদের প্রমোদ কর প্রমোদ কর সম্পর্কে বিধি সম্পর্কে দুটো একসাথে এটার বিরুদ্ধে তখন আমাদের একটা বছর নাটক হলো না নিমন্ত্র নাটক হলো না বুঝছেন আমরা কোনো কিছু করতে পারলাম না চুয়াত্তর সালে কোনো নাটক করতে পারলাম না সেভাবে ভালো করে পঁচাত্তর সালে আমরা এই এটার বিরুদ্ধে প্রথম যেটা আমরা থিয়েটার প্রথম ভূমিকা পালন করলো যে তারা প্রতিবাদ জানালো এবং রাস্তায় নামলো সমন্তল সমস্ত দলগুলো এক হলো মিছিলের স্লোগান ছিল হচ্ছে আমাদের হ্যাঁ ইয়ে বলে ওটা মঞ্চ চাই সেন্সার 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 নয় মঞ্চ চাই সেন্সার নয় স্লোগানে আমরা কি বলে মিছিল চলতো আমাদের এই এর ফল ছিল উনিশশো পঁচাত্তর সালে সরকার হ্যাঁ এই সেন্সার বিধিটা কিছুটা আপনার সচর করলো এবং আপনার প্রমোদ করটা রেয়াজ করলো এটা ছিল 19 তে যে পারিবারিদিয়ে যে চাদা তোলা তারপরে রাস্তায় চাদা তোলা নাটকের জন্য এবং আমি যতটুকু জানি আরো বড় বড় সংকট আপনাদের মোকাবেলা করতে হয়েছে সেখানে আমার কাছে মনে হচ্ছে যে সবচেয়ে বড় শক্তির জায়গাটাই ছিল কমিটমেন্ট কমিটমেন্ট সাথে কোয়টমেন্ট নিয়োম এবং সিনকলা হ্যাঁ নিয়োম কমিটমেন্ট আমি আমাকে একটা কথা স্মরণ আঞ্জা বলতেন ওদিন লিখেছল না এই দেখা টাইম কোনোদিন পৌঁছায় না টাইম মানে টাইম সময় মানে সময় এটাকে কোন সময়ের বাইরে যায় না বুঝা গেল এইটা দরকার কেননা আমি তার দর্জনে বসে যাবে থাকি আমি আমার জন্য আমি জিতে পারলাম না হ্যাঁ আমি এটা রোজার দেখিয়ে দিলাম তাই না আমরা যেটা যে এটা আপনাদের কাছ থেকে আমরা পেয়েছি আমরা দলে দেখেছি যে একটা নাটক যখন ধরা হয় আমি তো ফাইভ থেকে দলে কানাগড়ীকে আমরা নজরুল ভাইও আমরা একই দলে ছিলাম তো জামালা আঙ্কেলকে আমি দেখতাম যে আমাদেরকে যখন নাটক ধরতো আমরা সবাই গোল হয়ে বসতাম প্রায় তিন মাস নাটকটা পাঠ হতো যেটা হতো যে প্লটটা অ্যানালাইসিস করবার একটা পরিবেশ তৈরি হতো হুম নাটকগুলো ভালো হতো তো এখন কি আপা আপনি এই কমিটমেন্টের জায়গাটা কি দেখতে পান এখনকার নাটক আমি কি বাংলাদেশে থাকলে আমি নাই আমি এখানকার কথা বলতে পারি আমি যখন যতক্ষণ যতদিন ছিলাম আমরা শুধু ডাটা দেখিনি জানেন আপনি যে ক্যারেক্টারটা করবেন আমি যে তুমি যে ক্যারেক্টার করবো আমি যে ক্যারেক্টার করবো আমাদের মামুন ভাই বলতেন আচ্ছা এই চরিত্রটা তুমি কি বুঝেছো কি বুঝতে তুমি এই চরিত্রটি তুমি যে করবে অভিনয় চরিত্রটা তুমি বুঝতে পেরেছো চরিত্রটা বোঝাতে হতো যে আমি এই বুঝেছি বুঝেছি চরিত্রটা এটা ছিল এখন আমি বলতো আমি তখন এখানে বাংলাদেশে কি হয় আমি এখন জানি না কমিটমেন্ট কত কই থাকে তাও আমি জানি না আমি বলতে চাই না এখন হয়তো অনেকেই অনেক কিছু মাছা মতো করে মেনে না আপনার যে একটা কথা আপনাদেরকে কে নোট রাখা উচিত সেটা হলো যে নাটকের জন্য চাঁদা তোলা মতি ঝিলে রাস্তায় বৃষ্টির মধ্যে চাঁদা তুলছে ফেরদৌসী এবং রেখা এই দৃশ্য কল্পনা করা যায় যে কিভাবে কিভাবে মানে নাটকের প্রতি কি পরিমান থাকলে তাই না এইভাবেই তো একটু উঠেছে ওখানে এবং একটা পিক আবার আমি দেখে এসছি টিকিট না পেয়ে লোকে ফিরে যাচ্ছে টিকিট নাই হ্যাঁ একটা পিক আবার দেখে এসেছি আর তখনকার নাটক নাটকগুলো কি দারুণ এক একটা নাটক কোন নাটক থেকে কোনো নাটকটা আলাদা করে খেলা যাবে না দারুণ 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 নাটক হয় মঞ্চে আমি এখানে বসে আমি তো সাংবাদিক বললেনি তো এখানে বসে আমি যতটুকু খবর টবর রাখি তাতে আমি একেবারে বলতে দ্বিধা নাই যে আমরা এখন আমি অন্য কথা বাদ দিলাম নাটকের ক্ষেত্র আমরা এখন যে পরিমাণে আত্মসমর্পিত হয়ে গেছি আমরা যে পরিমাণে আমাদের পরিণতি ভেবে এখন কাজ করি এই নাটক করলে না একটা বিপদ পারে থাক এটা কিন্তু সেলফ সেন্সারশিপ এটা কিন্তু কেউ বলে না যে নাটক করব না এটা আমারই চেতনা থেকে আসছে এই শিল্পকলা একাডেমিতে একটি নাটক করা নিয়ে খুব বিবাদ হয়েছে কিছুদিন আগে কোর্টে দেওয়া হয়নি তারা সব প্রস্তুতি নিয়ে করতে গেছে কোর্টে দেওয়া হয়নি তাই নিয়ে অনেক বিরোধ হয়েছে আমি ইসে পড়েছি ফেসবুকে পত্র পড়েছে লেখালেখি হয়েছে এটা নিন্দা করেছে না ওই নাটক এখানে করতে দেওয়া হয়নি করতে দেওয়া তারপরে এটা কি বলবো এটা তো মানে নতজানু নত জানো চূড়ান্ত এই 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 নত জানো ভক্ত এসলামেরও ছিল না আমরা যেটা করেছি আমার মনে নাই মঞ্জুর যেটা আমরা করেছি আমরা পথে পথে মঞ্চ করে আমরা নাটক করেছি পথ নাটক করেছি পতনের জন্য আমি সরকারি কর্মকর্তা ডেপুটি হচ্ছিলাম আমাদের যখন প্রথম নাটক নিয়ে মিছিল নাটক পতনের জন্য আমরা মানে প্রথম মিছিল করেছি কিন্তু আপনার ইয়েরা নাট্যশিল্পীরা বুঝলো নাট্যশিল্পীরা যে মিছিল করে আসলো কিন্তু আসলে প্রেস ক্লাবের সামনে আসার পরে পুলিশ আমাকে লাঠিচার্জ করেছিলাম পায়ে লেগেছিল একদম তখন উল্টো দিকে ছিল হচ্ছে প্রশ্ন উল্টো দিকে ছিল হচ্ছে এনে সাই বসে ওখান থেকে ওরা গিয়ে দেখছিল যে মেয়েটা কে বুঝতাম কে এবং ওরা ওরা জেনে গেছিল যে বলছে অফিস মেয়েটা সরকারি চাকরি করে বুঝতাম তখন ওখান থেকে একটা মেয়ে ছিল লোক আমাকে চেনে সে বললো যে না না ও কোম্পানিতে চাকরি করে থাকে ঠিক আছে আলতু ফালতু কিন্তু তা হয়নি আমি পরদিন অফিসে গেছি আমাকে চেয়ারম্যান ডেকে পাঠিয়েছে হ্যাঁ ডেকে পাঠিয়েছে বলেছে তুমি আপনাকে আমি দুটো কথা জিজ্ঞেস করবো বলে কি আপনি এখানে কালকে বেরিয়ে গেছিলাম কারোর অনুমতি নেই এক নম্বর দুই নম্বর হচ্ছে যে আপনি নাটক করবেন না চাকরি করবেন কোনটা আজকে আজকে আপনাকে বলে দিতে হবে সেটা সেটাকে ইয়ে করতে হবে ঠিক করতে হবে তাহলে স্যার আমি চাকরি করবো না আমি নাটক করব হুম আজকে আপনি আমি রিজাইন দিচ্ছি আপনি বললে কালকে যখন এর সাথে পতন হবে কোনোদিন কোনো কথা আমি খুব মানে ইয়ে ঠোঁটা ঠোটকাটা বুঝলাম আমি বললাম কালকে যখন পতন হবে এর সাথে আপনি এখানে থাকবেন না একদম আমি থাকবো বুঝতো

জানতে পারি যা শুনতে পারি যা দেখতে পারি ওখান থেকে এই অবস্থা আমি আমি যাই না আমার সাথে আপনারা কেউ একমত হবেন কিনা শিল্পকলা একাডেমিতে শিল্পীদের আসতে বলা হয়েছে সব আসেন সব লাইন দিয়ে এসে কি জন্যে দুস্থ শিল্পীদের কিছু পয়সা করে দেওয়া হচ্ছে তার জন্যে আমার কাছে একটা খুব উনি আমার কাছে খুব অবমাননা করা হয় আমি ওই 2000 3000 4000 টাকার জন্য আমি লাইন দিয়ে হাত পেতে দাঁড়াবো আমি একজন শিল্পী শিল্পী হিসেবে আমার মাথা কত উড়ুতে মুঞ্জুভাই এই জায়গাটা আমি একটু আপনাকে অ্যাড করতে চাই আমারই কমপ্লেইন্টটা আছে মানে শিল্পী দুস্থ শিল্পী শব্দটা হয় কেন এই শব্দটা কেন এই দুস্থ শিল্পী শব্দটা আসবে কেন দুস্থ কথাটা কেন আমাদের নামার আগে ব্যবহার করা হবে একটাই কারণ যে টাকা তারা যা একটা শিল্পীকে আমি আমি বলি না আমি আমি এখনকার কথা যাই না আমি তখনকার কথা বলি শিল্পীদের মধ্যে কমই ছিল বড় আমি অন্য কথা বলি অন্য কথা আমি অন্যদের কথা বলবো আমি নাম করা শিল্পী বলছি সুইতা দেবী সুইতা দেবী অর্থায়নে খুব ভুগেছেন শেষ পর্যন্ত আমি জানি রানী সরকার তার শেষ জীবন গেছে আমি দেখেছি তারা অভিনয় করেছেন ঋণীণ হচ্ছি একটি কারণে টেলিভিশনে আমি পাকিস্তান মানুষের শুদ্ধ ভাষায় আমরা কথা বলতাম কোনো আঞ্চলিক ভাষা আমরা শিখিনি যা আমি শিখতেই পারিনি আঞ্চলিক ভাষায় অভিনয় করা সবসময় শুদ্ধ ভাষায় করতাম আমি নাটক যতটুকু শুদ্ধ ভাষা আছে টেলিভিশনে আমি একসঙ্গে করেছি কিন্তু কি বলে আমি আঞ্চলিক ভাষায় প্রথম বাংলাদেশ স্বাধীনতা প্রথম নাটক যেটা টেলিভিশনে রক্তে ভেজা সাপলা তার মধ্যে বলে মুক্তিযুদ্ধ কেন্দ্র ভিত্তি করে ছিল তা আমাকে আতিক ভাই বলছে যে রেখা আপনি ম্যাক্সিমাম আমি আতিক ভাই নাটক করেছি কিন্তু টেলিভিশনে আতিক ভাই মামুন ভাই ইয়ে আতিক ভাই বলছে আমাকে যে তুমি আঞ্চলিক ভাষা কোনটা জানো বললাম কোনটা জানি না বলে কি যে

ওই নাটকটা আমাদের একটা ঘটনা ছিল এখানে যে আমাদের নাটকটা রক্তে ভেজার সাপলা ওটা পাকিস্তান বলে কিন্তু আমাদের নাটক টেলিভিশনে ধরা ধরাধরি ছিল না ছোঁয়াছুঁয়ি হতে পারবে না হাত ধরতে পারবে না পা ধরতে পারবে না গা ধরতে পারবে না কিছু না বাংলাদেশ হওয়ার পরে প্রথমেই নাটক প্রথমেই নাটক আমাকে মানে আতিক ভাইকে কি ফুসফুস করে ইয়ে আশিস দা আমার হাজবেন্ড হিসেবে করছে আশিস দা কেন কেন বললো ইয়ে আশিস কুমার

ই PROTO मधो নজরুল ভাই আমি दिक्क এটা আমার কেন যেন জানি না আমার ভুল হচ্ছে কিনা যে দুস্ত শিল্পী আমি দুস্ত শিল্পী শব্দটা কেন তাহলে শিল্পের বড় আর দুস্ত আছে কিনা বিষয়টা কি যদি কইতে শিল্পীর দুস্ত হওয়া ভীষণ তে একেবারে অপমানজনক অপমানজনক এবং আসলে দুস্থ শব্দটি তো ভিন্ন অর্থ বহন করে যে সে শারীরিক ভাবে অসুস্থ কিংবা অন্য কোনোভাবে অসুস্থ আর অসুস্থ সংকট বাংলাদেশের প্রতিটি মানুষেরই না কোনো পর্যায়ে আর্থিক সংকটে পড়ে বিশেষ করে সারা কেউ যখন অসুস্থ হয় বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থা এমন যে সেখানে অসুস্থ হলে তার ঘটি বাটি জমি জমা বিক্রি করে একদম পথে বসতে হয় যেমন আহ কিছুদিন আগেই আমাদের বাংলাদেশের চলচ্চিত্রের কিংবন্দি শিল্পী এন্ড্রু কিশোর মানে এত বড় শিল্পী এত তার জনপ্রিয় এবং আমার মনে হয় তার উপার্জনও নিশ্চয় অনেক ছিল তাকেও অসুস্থ হলো তাকেও আমি দেখলাম যে হাত পেতে সরকারের কাছ থেকে নিতে হলো তিনি অত হাত পাতেননি বা বলেননি কিন্তু যে ছবিটি সব মাধ্যমে ছড়ানো হলো আমার কাছে খুবই অবমাননাকর মনে হয়েছে যে এন্ড্রু কিশোরের মতো শিল্পী একটা চেক নিচ্ছেন যার কাছ থেকে হোক তার মতো শিল্পীর চেক নেওয়ার কথা নাই আমাদেরই দায়িত্ব ছিল এখন তারপরে আমাদের রেখা বললেন রানী সরকারের কথা তারপরে সুমিতা দেবীর কথা আমরা জানি বাংলার নবাব আনোয়ার হোসেন তিনি বিখ্যাত অভিনেতা ছিলেন দুই বাংলায় তাকে প্রণাম করত সে আনোয়ার হোসেনের কিন্তু শেষ বয়সে আর্থিক সংকটে ভুগেছেন তো এটি একটি হচ্ছে আমার মনে হয় রাষ্ট্রের একটি দায়িত্ব আছে যে বা আমাদের সমাজের একটি দায়িত্ব আছে তাদেরকে দুস্থ বলে তাদেরকে ব্যাখ্যা না দিয়ে তাদের বজায় রাখা যেমন এটিএম সংসদ কথা আহ আসছিল আমি কিছুদিন আগে আমি দেখছি যে টেলিভিশনে তার তিনি অসুস্থ তার ওই অবস্থায় তার একটা সাক্ষাৎকার নেওয়া হচ্ছে তাকে দিয়ে এক ধরনের মানুষের অনুকম্পা তৈরি করা হচ্ছে এটি ওই অবস্থায় তাকে দেখিয়ে তাকে মার্কেটে বিক্রি করার তখন মানে নেই তিনি যে মাপের অভিনেতা তাকে দেখিয়ে আমরা যে মার্কেট করতেছি ফরিদি যখন অসুস্থ তাকে তার শরীর দেখিয়ে দেখাচ্ছে যে তিনি এই অবস্থায় ছিলেন এটি আসলে আমার মনে হয় আহ সমাজের কিছু অংশ লোক তারা ব্যবসা করতে চায় এই শিল্পীদের দিয়ে যেমন কেউ অসুস্থ হলে তার নামে ফান্ড রেজ করার নামে একটা প্রোগ্রাম করো এই প্রবাসেও হচ্ছে এবং আমার কাছে যথেষ্ট সন্দেহজনক মনে হয় যে এই পয়সা তুলে কতটুকু সত্যিকার অর্থে শিল্পীর কাছে যায় আর কতটুকু ওই মাঝখানে এরা সব মেরে খায় ফলে সামাজিক ভাবে বা রাষ্ট্রীয় ভাবে আমাদের দায়িত্ব কোন শিল্পীকে দুস্থ বা সাহায্য দেওয়া নয় শিল্পীর যথাযথ ব্যবস্থা করা উচিত শিল্পীর চিকিৎসা করা উচিত শিল্পী যদি অসুস্থ হয় সেটি দায়িত্ব রাষ্ট্রের দায়িত্ব বা সমাজের একটা দায়িত্ব নেওয়া উচিত তাকে এক এক লক্ষ টাকা বা এক হাজার টাকা দিয়ে তো আমি এটা অপমান অপমান করা হচ্ছে তার চেয়ে বরং তাকে আমি সাহায্য তার চিকিৎসা ব্যবস্থা করি বা এই অবস্থায় যেমন শিল্পীরা বললেন যে অনেকে কাজ করতে না পেরে আর্থিক সংকটে আছেন সেটা এভাবে ডেকে এক হাজার দু হাজার টাকা দেওয়ার চেয়ে আমরা কাজের ব্যবস্থা করে দিই তাদেরকে বিকল্প ব্যবস্থা করে দিই তা এই অনলাইন মাধ্যমেও তাদেরকে কাজ করানো যায় বা তাদেরকে দিয়ে কিছু করা যায় তারা তো একজন আমাদের সম্পদ দেশের সম্পদ যারা এখন বসে আছেন বাসায় বসে থাকলেও তাদেরকে আমরা তাদের কাছ থেকে জানতে পারি শিখতে পারি সেটা করে তাদের অর্থ উপার্জনের ব্যবস্থাটা করা উচিত তা না করে যদি সাহায্য দেওয়া হয় সাহায্যটা আসলে খুবই অবমাননা করে এবং এটা হচ্ছে কোনো সমাধান করছে না আর আমরা এই প্রসঙ্গে আসছে যে পেশা পেশাদারিত্ব বিশেষ করে মঞ্চ নাটকের পেশাদারিত্ব নিয়ে অনেকদিন ধরে আলোচনা হচ্ছে যে শিল্পীরা মঞ্চে কাজ করছেন কিন্তু রেখা যেমন ওনার ষাট বছর কাটিয়ে দিয়েছেন মঞ্চে একটা মঞ্চ থেকে একটা পয়সা উপার্জন হয় না তাহলে আমরা বরং পেশাদারিত্বের দিকে যাই না আমরা একজন শিল্পীকে ডেকে এক হাজার টাকা দিয়ে বললাম যে আমি অনেক কাজ করেছি একজন হ্যাঁ এই শিল্পকলা একাডেমি একটা দায়িত্ব পালন করেছে সেটা না করে শিল্পকলা একাডেমি কেন এই শিল্পীদের উপার্জনের ব্যবস্থাটা করে না পথ তৈরি করে না একটা ব্যবস্থা তৈরি করে না সে আসলে শিল্পীদের দিয়ে বিক্রি করা বা ব্যবসা করা এটা হচ্ছে আমাদের একটি জাতীয় সমস্যা সেটা সেই সেই কারণে এইসব আসে সেই কারণে শো এগুলো সবই হচ্ছে ব্যবসায়িক চিন্তা থেকে আসে আমার মনে হয় এগুলো বন্ধ করে শিল্পীর যথাযথ সম্মান এবং শিল্পীর উপার্জনের কারণ তিনি তো তার মেধা শ্রম ব্যয় করছেন তাই কেন সাহায্য নিতে হবে তার তো দায় দাবি আছে তার উপার্জনের সেই উপার্জনের ব্যবস্থাটা আমরা করি না কারণ এটা মনে হয় আমাদের পেশাদারিত্বের দিকে আমাদের বেশি নজর দেওয়া উচিত এবং শিল্পকলা যেহেতু একটা বড় সংগঠন হয়েছে এবং আমাদের নাটকের লোকজন সেখানে আছেন নাটকের লোক এখানে তারপর মহাপরিচালক আমার মতে আমরা অনেক বেশি প্রত্যাশা করি যে শিল্পকলা একটা বড় ভূমিকা রাখবে অন্তত মঞ্চ নাটকের পেশাদারিত্ব অর্জন আমরা এই অনুষ্ঠানে পেশাদারিত্ব বলতে তুমি কি বোঝাতে চাচ্ছো যে ওখানে আমরা নাটক যে করবো নাটকের উপকার দিলে কি টাকা পয়সা দেবে না একটু বোঝাতে চাচ্ছো তো তারপর আমি তাহলে এই তোমার যে বলতে চাচ্ছো আমি আমি একটু বড় এটা দেখার যে বলছে সেটা হলো যে আহ আমি তো একটা জিনিস জানি মানে জানতাম আমি এখনকার জানি না সংস্কৃতি মন্ত্রণালয় একটা ফান্ড আছে সেখানে দুস্থ না সেখানে মানে শিল্প সাহিত্য সংস্কৃতি চর্চায় যারা নিবেদিত তাদের একটা মাসিক মাসহারা সরকারকে দেওয়ার ব্যবস্থা আছে হ্যাঁ সংস্কৃতি মন্ত্রী দেওয়া হয় সেটা এখন আছে কিনা আমার জানা নেই কিন্তু এখান থেকে কিন্তু অনেকেই মাসে মাসে টাকা পেতেন সেখানে কোনো বিস্ফুস্ত কোনো কথা আসতো না সেটা দেওয়া হতো তার যে মেধা তার মেধার স্বীকৃতি হিসাবে অমুক গ্রামের অমুক একজন কবিয়াল কবি আছেন তিনি এরকম মেধাবী তো তাকে কিন্তু সরকারিভাবে ভাবে এই ধরনের প্রত্যেক মাসে মাসহারা দেওয়ার একটা ব্যবস্থা আমি জানি যে এটা ছিল সংস্কৃতি মন্ত্রালয়ের তালিকায় নামটা থাকলে সেখান থেকে পাওয়া যেত এটা আমি অত খারাপ মনে করি না আর একটা যেটা আপনি বললেন যে পেশাদারিত্ব আমি তো রেখাতে নাটক দেখতে দেখতে প্রথম বিদেশে গেছিলাম উনিশশো বাহাত্তর সালে তো সেখানে নাটক সেখানে গিয়ে দেখলাম যে যে নাটকটাই তো তার পেশা নাটক করছেন যিনি আমার নামগুলো মনে আছে কি আমি ওখানে স্পার্টাক কাছে অভিনয় করেছিলেন তো আলাপ করেছিলাম এই এইটাই তার পেশা আর কিছু করতে হয় না তারা নিয়মিত এখান থেকে টাকা পয়সা পাচ্ছেন

আমি বললাম যে না আমি নাটক করতাম বা আমি একজন শিল্পী অনেক পয়সা আছে নাটক করতাম মানে সেই বন্ধু প্রশ্ন করেছে তুই নাটক করে চাকরি করোনা নেই নাটকে পয়সা পাই না ওখানে পোতাম নাটক নাটকে কোনো পয়সা নেই আমরা শখিন শিল্পী বসছি আমরা শখের শখের নাটক ভাবি যে অনেক পয়সা হ্যাঁ অনেক পয়সা ভাবে যে নাটক তুই নাটক করতে পয়সা ছাড়া হ্যাঁ টাকা ছাড়া নাটক করতাম সেখানে প্রথম ডাইনি সারা সারাজাকে দ্বিতীয় ডাইনি হচ্ছে নিমার্মা তৃতীয় ডাইনি হচ্ছে আমি তিনজন ডাইনি খ্রিস্টফান সেটা ইংলিশ লেখা ছিল নিচে ওটাকে আমি বাংলায় নূর ওটা করে দিচ্ছিল হ্যাঁ ওই করতে যে ওটাতে আমরা প্রথম মেয়েরা হ্যাঁ পঞ্চাশ টাকা করে পেলাম এই প্রথম আমাদের নাটকের অবদান যে ওই নাটক করতে যে মেয়েরা যে আসছে রিক্সা ভাড়া করে করে আসছে আমরা যারা আসছি আমাদেরকে পঞ্চাশ টাকা করে দেওয়া আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে যারা আজকে গ্রুপ থিয়েটারের নেতৃত্ব দিচ্ছেন যারা শিল্পকলার দায়িত্বে আছেন আমরা এই দাবিটি রাখছি যে দুষ্ট শিল্পীর শব্দটি আপনারা বিবেচনা করবেন উদ্ধার করা উচিত মঞ্জুভাই আমি এবার নিউ ইয়র্ক প্রসঙ্গে একটা প্রশ্ন আমাদের অনুষ্ঠান প্রায় শেষ প্রান্তে তারপরে একটা প্রশ্ন আপনার কাছে রাখি যে নিউ ইয়র্কের নাট্যকর্মীরা যারা নাটকে কাজ করছে আমি তাদেরকে সেলুট জানাই যে তারা জীবনের জীবিকার অনেক প্রতিবন্ধকতার মধ্যে দিয়ে কিন্তু নাটক নিয়ে কাজ করে যাচ্ছে কিন্তু একটি বিষয় আমি জানতে চাই যে নাট্যকের দর্শক তৈরি করবার ক্ষেত্রে বা নাট্যকর্মীদের অনুপ্রাণিত করবার ক্ষেত্রে কি কি ভূমিকা থাকতে পারে যে নাটকগুলো আমরা করি হ্যাঁ একটা নাটক করি আমরা আমাদের মহারাজ জায়গা থাকে না তাই না কোথায় মহারা দেবো তাই না সেজন্য টাকা দিতে হয় আমাদেরকে যারা চাকরি বাকরি করে জীবিকা করে আসতে নিয়মিত আসে না আসে না সেকেন্ড তাদের কোনো কমিটমেন্ট নেই সোজা কথা আমার কাছে তাদের নিয়ম নেই শৃঙ্খলা নেই কি তাদের জীবনে কোনো মানে তোমার কি বলবো তোমার শৃঙ্খলা নিয়মতা নৈতিক অনুষ্ঠান এগুলো আমাদের নাটক অত্যন্ত দরকার জীবনের জন্য তুমি একটা জিনিস কেন এখানে অনেক কিছু হয় যেটা আমি বলতে চাই না বুঝলো তবু একটা কথা আমি বলছি এটা বলবো আমি এ বসে তোমাকে স্ট্যানিস স্ট্যানিস্লাভস্কির একটা উদ্ধৃতি তিনি বলেছেন যে রঞ্চের সব রকম মালিন্য থেকে তুমি যদি থিয়েটারে ঢুকো তার আগে একটা উপদেশ দিয়েছিলেন যে ধুলো মাটিতে নোংরা পা নিয়ে কখনো থিয়েটারে এসো না থিয়েটার এখানে ঢুকবার আগেই বাইরে থেকে একটা পরিষ্কার করে আসবে বাইরে তোমাদের ব্যক্তিগত ভিতরে তোমাদের ব্যক্তিগত বাইরে তোমাদের ব্যক্তিগত জীবনে যা কিছু ক্ষুদ্র অভাব অভিযোগ তাহলে তাগুলো ওগুলো নিয়ে তোমাদের তোমাদের দৃষ্টি বিভ্রম ঘটাবে ওগুলো তোমরা বলবে না করো তাহলে একটা নাটক করে আমরা সেই নাটক কি করি একটা নাটক একবার করি আমি দেখেছি কদাচিত ঢাকাটা আমি 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 ঢাকাতে আমার সদস্য ঢাকা আমার ম্যাক্সিমাম হয়তো একটা একটা নাটক দুবার কি তিনবার করেছে হ্যাঁ একটা নাটক আমরা অনেক কয়েকবার করেছি কিন্তু জেনারেটার আমরা আসে করলাম কালকে আমাদের এত টপ পপ থাকলো হ্যাঁ টপ সব সমস্ত কিছু থাকলো জিনিসপত্র থাকলো সেখানে পরে আমরা করি না করি না তাহলে আমরা আমরা নতুনদেরকে আমরা কি বলবো নতুনদেরকে আমরা কি দিয়ে ধরে রাখবো নাটকান্ত বাবুকে চার পাঁচ বার ছবার না করি তা নতুন নতুন যে মেয়েটা আসছে সে তো কোনো ইয়ে পাবে না মানে এখানে থাকার আগ্রহ পাবে না কোনো কিছু পাবে না তাই না তাদেরকে তাদেরকে শেখার কোনো ব্যবস্থা আছে কিনা গলা ধরে

রেখার এক্সপ্রেশন কাদের কাছে এখানে আপনি নাটক করেন অনেকেই সখে নাটক হয়তো দেশে তারা নাটককে চর্চা চর্চা করতেন নাটক করেছেন शौक আছে আপনি ডাক দিলে যে কিছু লোক আসে আপনার কাছে নাটক করার জন্য কেন আসে তাদের ইচ্ছা আছে शौक আছে কিন্তু সামর্থ্যটা খুব সীমিত সামর্থ্য কোন অর্থে এখানে একদম কমিটেড আমি এই যে নগরু সাহেব উনি কিন্তু আমার नजরে আছেন দীর্ঘদিন ধরে সাম্প্রতিক না এখন তো ওনার অনেক উত্তরণ ঘটেছে যখন প্রথমে এই এই যে আমাদের ডেক্সনেস পিএস69 এ এসে একটা দুটো দৃশ্যের একটু নাটক করতেন তখন থেকে কিন্তু আমি আমার नजতের তার উপরে যে একজন লোক লং এল্যান্ড থেকে আরেকজন শিল্পীকে সাথে নিয়ে এসে তার মঞ্চ সজ্জা নেই একটা একটা চেয়ারে কিন্তু তারপর কি প্রচন্ড উৎসাহ নিয়ে কি প্রচন্ড আগ্রহ নিয়ে একটা নাটকের দৃশ্য এখানে দেখে এবং একবার করে যে শেষ করেছেন তা না প্রতিবার আসছেন প্রতিবার একবার মানে তার যে আহ কন্টিনিউটি ঠিক আমার তখনই আমার মাথা মধ্যে যে উনি নাটক ধরে রাখার লোক ছেড়ে দেওয়ার লোক না হ্যাঁ এরকম কমিটেড আমি আমি হারুনের কথা বলবো হারুনকে আমি আজকে থেকে দেখছিলাম আমি নিউ ইয়র্কে পা দিয়েছি দু সালে নভেম্বরে এসেই ওকে আমি একটা অনুষ্ঠানে পেলাম সেই দু থেকে আজকে দু হাজার হারুন তো তার নাটক নিয়ে ঠিকই আছে এদের গ্রুপে এরকম কমিটেড আর্টিস্ট কিন্তু অনেকে আছে কিন্তু আমার তাদের প্রতি যেমন শ্রদ্ধা আছে তেমনি তাদের প্রতি আমি খুব সংবেদনশীল যে এই ছেলেটি তো সারাক্ষণ নাটক নিয়ে থাকার মতন অবস্থা নাই নাই তাকে তো সকালে উঠে কাজে ছুটতে হয় কেউ হাসপাতালে কাজ করে কেউ পিজার দোকানে কাজ করে তাকে ওই চাকরিটা কাজটা সম্পন্ন করে তার প্রতি সে নাটক করতে হবে এখন সে কেমন করে শব্দের উচ্চারণটা পেটের থেকে গলা দিয়ে গলা দিয়ে মুখ দিয়ে এইটা কখন শিখবে সেই এইটা এইটার প্রতি সে কখন নিজেকে নিবেদিত করবে এই সুযোগটা এখানে কই আমি আমি দৃশ্য দেখি আমাদের সংবাদপত্রে আমি যখন পত্রিকায় সক্রিয়ভাবে ঢুকেছি আমার প্রথম থেকেই লক্ষ্য হচ্ছে যে এখানকার শিল্প সাহিত্য সংস্কৃতিটাকে তুলে ধরতে হবে অনুপ্রাণিত করতে হবে যে কারণে আমি এখানে যে যাই করেন সূক্ষ্ম বিচারে হয়তো সমালোচনা করলে অনেকেরই একদম ধসিয়ে দেওয়া যায় যে কিছুই কিছুই হয় কিন্তু আমি এটা করি না আমি দেখি তার প্রয়াসটা তার চেষ্টাটা নজরুল সাহেব যে সেই লংল থেকে এসে এই একটা জিনিস করার জন্য এত কষ্ট করে আসছে আমি ওইটাকে গুরুত্ব দিই আমি সবাইকে অনুপ্রাণিত করতে চাই এখানে আমার সাহিত্য কবিতা ছাপা হয় দেখবেন আমরা কিন্তু ঢাকার কবিতা চাবি না আমরা সমস্ত কিন্তু স্থানীয়দেরকে বলি কবিতা দাও লেখা দাও তারাই দেয় হয়তো কবিতা ধারে কাছেও সেগুলো হয় না কিন্তু আমি যদি একটা কবিতা ছেপে দিই তার যে উৎসাহটা সে পাবে যেভাবে অনুপ্রাণিত হবে এবং হচ্ছেও তাই এখন তো কবির সংখ্যা নেওয়ার প্রচুর তো এইখানে আমি একসময় আমি জনজনে ধরতাম যে ভাই লেখেন কিছু নামক আপনার নিজের জীবনে দুঃখ কষ্ট করতে লেখেন এই যে নিউ ইয়র্কে এসে এত কষ্ট করে আসছেন এটা লেখেন হ্যাঁ তবু লেখেন আমি একসময় চাইতাম এখন কিন্তু লেখা আসে আমার কাছে যে যা পারে লিখে দেয় আমি যতটা পারি সবগুলো চাপি নাটকের ক্ষেত্র ঠিক সেইটা যে যা করবে এখানে পত্রিকার পক্ষ থেকে যে ধরনের অনুপ্রেরণা দেওয়া দরকার যে ধরনের সহায্য দরকার আমি একদম দুই হাত মেলে বসে আছি সেগুলো করার জন্য অনেক ধন্যবাদ মঞ্জুবা আসলে আমি নিজে খুব অনুপ্রাণিত হলাম আপনার কথা আমার একটা দাবি থাকবে যে বিনয়ের সাথে যে ইয়র্কের যে সংবাদপত্রগুলো আছে শুধু নাটকের যেদিন শো হয় সেদিন নাটক নিয়ে একটা ফিচার দেওয়া হয় আমার মনে হয় কোনো দল যদি নাটক শুরু করে ওই শুরু মহড়া থেকেই যদি একটু করে পত্রিকা যায় কারণ আমাদের একটা শিল্পীর কিন্তু অনেক বেশি বাংলাদেশের শিল্প জগৎ বেশি দাঁড়িয়ে গেছে নবনাট্য আন্দোলনে তার একটা চেতনা নিয়ে কিন্তু কাজ করেছিল এবং টেলিভিশন ছিল ছিল মিডিয়া সেখানে যাবার একটা আগ্রহ ছিল নিউ ইয়র্কে কিন্তু আমাদের কোনো মাধ্যম নেই সংবাদপত্রটাই আমাদের একমাত্র মানে আস্থার জায়গা বা আমাদের আশ্রয়ের জায়গা তো সেই জায়গাটা ভালো কিন্তু এক্ষেত্রে আপনাদের একটা দায়িত্ব পালন করতে হবে নজরুল সাহেব লংল্যান্ডে বসে কি মহরা দিচ্ছেন কোন নাটকের কি হলো এ খবর আমি এখানে বসে পাবো না আর আমাদের প্রত্যেকের তার আর ওরকম রিপোর্টার রিপোর্টার নাই সাতদিনে একদিন বেরোই আমরা ওই দুই দিনের কাজ করে প্রত্যেকটা বের করি আমার কাগজ পেরে শুক্রবারে আমি বুধ আর সুধার কাজ করি আর তো আর কোন আমার রিপোর্টার নাই ফটোগ্রাফার নেই যে দৌড়াদড়ি করবে সেখানে আপনাদের দায়িত্ব হচ্ছে যে আপনাদের আপনারা কে কি করছেন সেটা যদি নিজেরাই একটা প্রেসিজ দেখে

আজকাল পেয়েছি আমি তো যেই নাটকই যাই আমি এসে তার বল লিখি কোন কোন সময় ক্রিটিক্যাল লিখি কোন কোন সময় ফ্ল্যাট লিখে দিই এই হচ্ছে তো যারা বড় নাটক তারটাকে যারা বড় বড় রথি যেমন জামাল ভাই তারপরে এখানে আরো এরা করেছে এদের নাটকের কিন্তু আমি একটু ক্রিটিক্যাল হই হ্যাঁ ক্রিটিক্যাল হওয়ার ফলে আমি জামাল ভাই একটা নাটকের খুব সমাধান করছিলাম এখন তো জামাল ভাই আমার আজকাল অফিস তিনতলার উপরে ওনার তো শরীর অবস্থা খুব ভালো না উনি সেই কাগজ বগল দফা করে সে তিনতলা পর্যন্ত শিখিবে কি আমার হচ্ছে দ্যাট হ্যাঁ যে কিরকম আমরাও তো একটা ফিডব্যাক আশা করি লিখলাম কেউ কিছু বললো না পড়লো কিনা তাও জানতে পারলাম না হ্যাঁ পড়লো কিনা যে সেখানে যে এই নাড়াটা দিতে পেরেছি হ্যাঁ এটা আমার জন্য খুব ভালো হয়েছে আমাদের যখন সব জয় করা নাটকটা হলো প্রথম নাটক প্রথম শোটা তো পরে ওই সপ্তাহের পত্রিকাটা আমি পড়লাম আমি তো মঞ্জু চিনি না লেখাটা পড়ে মানে আমার সম্পর্কে যেটা যেভাবে লেখা আমি অসম্ভব অনুপ্রাণিত হলাম লেখাটা পড়া পড়া শেষ মধ্যে বোধ হয় জামাল আঙ্কেল আমাকে ফোন করলো বললো তুমি হ্যাঁ ফোন করে বলছে যে তুমি কি আজকে আজকাল পত্রিকাটা পড়েছো আমি বললাম যে আঙ্কেল আমি মাত্র পড়া শেষ করলাম কেমন আমি বললাম যে আঙ্কেল খুব রিয়েলি উনি লিখছে তো শুনো যে লিখেছেন তুমি তাকে কৃতজ্ঞতা জানাও এটা তোমার জন্য একটা বিশাল ব্যাপার যে হাতে লেখাটা হয়েছে মানে আপনার সম্পর্কে ওনার কমেন্টটা ছিল এরকম তখন আমাকে দুই তিন লাইনে আপনার সম্পর্কে আরো বললো যে এটা একটা বিশাল ব্যাপার আমি একটি লাস্ট প্রশ্ন বোধে আপনার কাছে যাচ্ছি যে নিউ ইয়র্কে যে বিশেষ করে ঢাকার ড্রামার আমাদের আরেকটি প্রশ্ন আছে আপনার কাছে আমাদের নাট্য মেলা নিয়ে শিল্পাঙ্গনে সেটা নিয়ে আমি পরে আসছি যে আমি যেটা দেখেছি আই শকুন্তলা নাটকে নতুন ছেলে মেয়েরা কাজ করছে এটা ডেফিনেটলি একটা পজিটিভ একটা লক্ষণ এবং শুভ লক্ষণ কিন্তু এদেরকে ধরে রাখবার ক্ষেত্রে আপনার পরামর্শ কি হবে প্রথমত আমি মনে করি যে যারা নতুন আসছে তারা তাদেরও আবার এক কিছু কিছু জিনিস আছে যেটা আমার চোখে লেগেছে আইসুন্তলায় যেমন কি বলে আর ধরেন আমি যে করছে না তাকে যদি বলি তোমারটা একটু গলা তোলো বা তুমি মুখ ভঙ্গি এর রেখেছো কেন তুমি কি তোমার যে যে ক্যারেক্টার করছে তাকে সেই ক্যারেক্টারের ভিতরে চলে যেতে হবে তো আমি একটা বুড়ি রোল করছি আমি বুড়ি রোলের ক্যারেক্টারে যাব। আমি সেখানে মেকআপ টেকআপ দিয়ে একেবারে মায়ের রোল করছি দিয়ে থাকবো আমি ওইভাবে বুঝবো না কিছু করবো না আমি নায়িকাই থাকতে নায়িকার মতো কথা বলবো তাহলে হবে না বুঝতে পেরেছেন এই যে জিনিসটা এটা ওদেরকে বুঝতে দিতে হবে যে নাটকে অভিনয়ের ক্ষেত্রে আমার কি হচ্ছে কি হচ্ছে না শুধুমাত্র আমি একজনকে পছন্দ করি কিংবা এই সার্জন তাকে নাটকে নিয়ে আসলাম সে অভিনয় করে একদিন করে চলে গেল হ্যাঁ আর করলো না কারণ তাকে পছন্দ হয়নি তার সে যে এটা করছে তার সেটা সেই ঘটনাটা এটা ঠিক না আর কি আমার প্রথম অস্তিত্ব মিলব হচ্ছে যে নাটকটা সে অভিনয় করছে আর সুন্দর যে মেয়েগুলো করলো তাদেরকে ধরে রাখার জন্য আরো কয়েকবার করা উচিত ছিল এবং তাদেরকে আরো মানে এটাকে যত করবে তত এটা মানে

এই যে চর্চাটা এটা তাদের নাই আমার মনে হয় এটা একদিনকে দুদিন স্কুল করে কেউ স্কুল করে ওদেরকে সেই চর্চাগুলি শেখায় দুই নম্বর হচ্ছে উচ্চারণ উচ্চারণ ওরা আয়ুষ মন্ত্রণ ইংলিশে করলো এই মেয়েগুলো বাংলায় বলতে পারবে না হ্যাঁ বাংলা ইদানিং আমাদের যেটা করছি আমরা ঢাকা ড্রামা একটা কাজ করছি সেটা হচ্ছে প্রতি আজকে বসছে প্রতিদিন সকাল সন্ধ্যার সময় হ্যাঁ প্রতিদিন বসে সোম বুধ আর শুক্র এই তিন দিন ওরা সন্ধ্যার সময় বসে নাট্য চর্চা করছে নাটক সম্পর্কে আলোচনা করছে একটা নাটক ভিডিওর মধ্যে এবং আমরা একটা বর্তমানে ওরা বুড়ো সাইকেল ঘায়ে রোগ করছে হম বোর যে চরিত্র আমি করতাম আর আমাকে ধরে আমি বললাম যে একটা মেয়ে তো আসছে যাচ্ছে যে আয় সুকলায় করেছে ওকে বরং রাখো আমাকে বাদ দাও আমি আমি আপনার কেউ কেউ আমি দেখেছি একটা কয়েকটা হলে একটা ডায়লগ দুটো লেখক আমি করবো না কিন্তু টিম ওয়ার্ক নাটক হচ্ছে টিম ওয়ার্ক আপনাকে ছোট থাক বড় থাক আপনি নাটক সে আপনি যদি সেই গ্রুপে থাকেন সেই গ্রুপেরটা মানতে হবে এখানে আমি বিশ বিশ শিল্প দেখে আমি নতুন দিকে কথা বলবো না নতুন দিকে কথা দু তিনটা ডায়লগ চালকে একটা ডায়লগ চালছে পরের আসেন না দিয়েছে ওটা আমার আছে ওটা আমি করে দেবো মানে স্টেজে মারিয়ে দেবো আর কি স্টেজে মানুষ সে বয়সটা ধোয়া দিতে হবে নতুনদের ক্ষেত্রে আমি তাই বলবো যে স্টেজে না তুমি বারবার শেখো বাসে বসে বারবার করে ওটা প্র্যাকটিস করো প্র্যাকটিসের প্রয়োজন আছে যা পর্যন্ত করা যেতে হবে আমি ওদেরকে বলেছি যে বুড়ি থেকে ছুরি পর্যন্ত একটা মেয়েকে যখন নতুন আমি আনলাম এই গ্রুপে হ্যাঁ তখন সে আমার তার ক্যারেক্টারটা দেখে গত দুই বছর আগে সে করছে এখনো বললে কি না দেখে পা আমাকে তো মায়ের উদ্দেশ্যে এইটুকু ক্যারেক্টার বললাম দেখ আমি বুড়ি থেকে ছুরি করেছি নায়িকা থেকে বলে বুড়ি করেছি পাগলে মানে কুটি থেকে পাগলি করেছি একটা ডায়লগ করেছি আমি আমি ম্যাকবেট পাতারপুর পাতা করেছি ওথিলতে পাতারপুর পাতা নাটক করেছি আর এই শিলাপতিতে দুটো ডায়লগ ছিল আমার বুঝছিস আর এখানে আমি আমি মঞ্চে একটা ডায়লগ কত দিচ্ছি আগুন বুঝতো তুই কিভাবে বলছিস তারপর নির্ভর করবে বুঝতো কি কিভাবে দর্শককে তুই ইমপ্রেস করতে পারছিস দর্শকের মনে খাচ্ছে যেতে পারছিস তারপর নির্ভর করছে তুই কর করছে এখন ভালো করছে এখানে পরিবেশটা তৈরি করতে হবে পরিবেশটা এবং সেটা আমাদের যা শেখাচ্ছে পরিচালক তাকে সফট হতে হবে সফট মানে থাকতে হবে তার প্রতি অবশ্যই এটা অপার্থনের মধ্যে হবে না এরকম করলে চলবে না এটা আরেকজন করুক এটা এটা করলে হবে না বুঝলো আমার মনে হয় এটা পর্যন্ত দরকার আছে এটা এগুলো মানে ছোট খাটো যে চরিত্র হোক না কেন আমি প্রত্যেকটাই বলি যে তোমরা সেগুলো করো করো করতে করতে তোমরা শিখবে ওই দিকে ধরে রাখার জন্য আমার মনে হয় যে এই প্রচেষ্টা দরকার আছে আমাদের একটা নাটককে একদম একবার করে ছেড়ে দেওয়া না চর্চা না করলে ও

আপনি জানেন হয়তো বা প্রতি বছর শিল্পাঙ্গনের একটি নাট্য উৎসব হয় রং আইল্যান্ড এবং গতবার বোধ হয় উদ্বোধন করেছিলেন এবারও করোনার যে পরিস্থিতি এই পরিস্থিতিতে তারা উদ্যোগ নিয়েছে আবার তবে এটা ভার্চুয়ালি তারা প্রযুক্তি মাধ্যমে এটা তারা করবে তো এই বিষয়টি কি আপনি কিভাবে দেখছেন আমি তো উচ্ছ্বসিত এরকম একটা আয়োজন ওই যে বললাম আবার নজরে কথা আসে আমি তার প্রতি নজর রেখেছি তার ওই ছোট্ট উদ্যোগ থেকে আস্তে 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 এত বড় একটা আমি আমি তো তো গেছিলাম করছে এবার গিয়ে আমি পুরো অনুষ্ঠানটাই আমি দেখেছি ছিলাম এখন হ্যাঁ ওই যেহেতু লং আইল্যান্ড যাতায়াতের অসুবিধা আমরা এখান থেকে ঠিক মতন ইয়ে করে গিয়ে উঠতে পারি না কিন্তু রং এন্ড কেন্দ্রিক তো একটা সারা তুলে ধরেছে হ্যাঁ সবই যে ডেক্সনাইট হতে হবে অ্যাসট্রেস তো না লং এলার্জ সেটা বড় এলাকা সেখানে তো অনেক বাঙালি বাস করছে তো রং এলার্থ কেন্দ্রিক যে আরেকটা চর্চা কেন্দ্র তৈরি হয়ে গেছে এটা কে মস্ট কেমন খুব ভালো এটা হচ্ছে আর আমাদের দুর্ভাগ্য এই যে করোনা এই সামারটাই তো আসল সময় সমাজটা তো আমরা ধরতে পারলাম না করোনার কারণে তারপরেও আমি দেখছি কি প্রচন্ড প্রয়াস সবার যারা ছিল নাট্য নাট্য গ্রুপে কি আমি ঢুকেছিলাম প্রথমে জোর করে নিয়ে গেছিল একটা নাটকও তারা করে মেলা কিছু করে না অন্তত আগেছে আমি এখন দেখলাম আর একটা দরদে গেলাম না তারা ওখানে জায়গা গেল যে নাটক বলতে যা বোঝায় তা না ছোট 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 টাইপ টাইপ করে দিয়ে নাটক বলতে সেটা ঠিক নাটকের পর্যায়ে আসে না আমি ঢাকা থেকে আমাকে দেখলো এক পত্র ঢাকা demand এবং আপনার আমাদের থাকে না বলে কি এখন বলে এই দুটো বুক হ্যাঁ নাটক নাটকটাকে বলে নাটক কি আমরা নাগরিক কবি আসাও আমার ভাই কিছু বড় নাটক করে গেছেন আমরা নাগরিক থেকেই নিউ ইয়র্কে কাজ শুরু করবো এবং অলরেডি আমরা প্রস্তুতি নিচ্ছি কাজগুলো আমরা চাই যে নিউ ইয়র্কে আরো দু তিনটা দল যখন কাজ করবে তখন কিন্তু নাটকের মান ভালো হবে নাটকের চিন্তা চেতনা আরো বাড়বে নাটকের পরিধি আরো বেড়ে যাবে তো আমরা মোটামুটি একটা একটা অবস্থান নিয়েছি যে আমাদের নাগরিক থেকেই আমরা কাজগুলো শুরু করব আচ্ছা এখন চিন্তা করুন বলি কথা আমি মাঠে কথা দিয়ে হ্যাঁ এতগুলো গ্রুপকে ডাকা হয় কিন্তু কেউ আসতে চায় না কেমন আমি যে কমিটমেন্ট কোন অ্যাক্টর গ্রুপ একজন মহিলা আসবে টাইমলি দেওয়া আছে কাগজে এই টাইমে থাকছে করবে অভিনয় আসেনি সেই টাইমে

এখন দেখছি শিল্পাঙ্গন যেটা আসছে নজরুল আপনি যে নাট্য উৎসবটা এত সেপ্টেম্বরের বিশ তারিখ তাই না আপনাদের সেপ্টেম্বর তো নিউ ইয়র্কের যারা নাট্য দলগুলো আছে তাদেরকে নেবার ক্ষেত্রে ওখানে কি ধরনের পদক্ষেপ গুলো আপনি নিয়েছেন আমাদের নাট্যমেলা আয়োজনের উদ্দেশ্যই ছিল সবাইকে একত্রিত করা যেমন ঢাকা ড্রামা বিশ্ব নাট্য দিবস করছে সাধারণত মার্চের শেষ সপ্তাহে এরপরে সারা বছর আর কোনো থাকে না তো আমরা সেই হিসেবে কোন উদ্যোগ নিয়েছিলাম যে সেপ্টেম্বরে আমরা নাট্যমেলা করি এবং এখানে আমরা আমাদের জানা মতে সবাইকে আমন্ত্রণ জানিয়েছি গত দুবছর এবছর আমরা ভাবছি অনলাইনের মাধ্যমে যাব কারণ নাটক আহ বা নাট্যকর্মীরা বসে থাকা কথা না তারা তো নিয়মিত কাজ করে যাচ্ছে কোন না কোন কাজ করে করছে তো সেই কাজগুলোকে যদি যদি আমরা আবার মতো করে উপস্থাপন করতে পারি তাহলে দর্শকরাও আহ আহ নাটক দেখতে পেলো দর্শকরাও আহ সাথে থাকলো আর বিশেষ করে নাটকের সাথে যারা কাজ করছেন বা চেষ্টা করছেন তাদের একটি অনুপ্রেরণা থাকলো যে আমরা হ্যাঁ কিছু একটা করছি এখন আমরা ওপেন ইনভিটেশন দিয়ে রেখেছি প্লাস আমি যা আমরা যাদের চিনি সবাইকে ব্যক্তিগত ভাবে আমন্ত্রণ জানিয়েছি সব দলগুলোকে যে তারা তাদের নাটক পরিবেশনা যেভাবে সীমাবদ্ধতা রেখে করোনা সীমাবদ্ধতা সামাজিক দূরত্ব সীমাবদ্ধতা এটা বজায় রেখেও আমরা আশা করি যে ছোটখাটো পরিবেশনা তৈরি করা সম্ভব এবং সেই পরিবেশনাগুলোকে যদি আমরা জড়ো করি একটা মেলার মতো করে উৎসবের মতো করে উপস্থাপন করতে পারি তাহলে এটি আমাদের প্রচেষ্টাটা চালিয়ে যাও কারণ আমাদের আমি যেটা মনে করি যেটা রেখা আপা বললেন যে একটি নাটকে একটি প্রদর্শনীর পরে হারিয়ে যায় যেটা পেশাদার নাটক দলের ও প্রথম শর্ত হচ্ছে যে নিয়মিত চর্চা রাখা তো নিয়মিত যদি চর্চা এবং উপস্থাপনা না থাকে তাহলে কোন আহ শিল্প না কোন শিল্পী তৈরি হয় না একজন একদিন অভিনয় করলো তারপর দিন ভুলে গেল তাহলে যা সে যা শিখছিল বা শেখার আগ্রহ তৈরি হয়েছিল সেটা নষ্ট হয়ে যাবে আমরা সে কারণে আমাদের সীমিত মঞ্জু ভাই অলরেডি বললেন অনেক রকম সীমাবদ্ধতা আছে সেগুলো মেনে নিয়ে তার ভিতরেই কিভাবে নিয়মিত চর্চাটা করে দেওয়া যায় তার চেষ্টা করে যাচ্ছি আমরা ছোটখাটো পরিবেশনা করি এখন তারই অংশ হিসেবে বা তারই ধারাবাহিকতায় এই নাট্যমেলাটা হবে আশা করি আহ আহ নিউ এবং আশেপাশে আমরা আহ টরন্টো থেকেও আমন্ত্রণ জানিয়েছি এবং বাংলাদেশেও আমরা কয়েকটি নাট্যদলকে আমন্ত্রণ জানিয়েছি তারা যদি অংশ নিতে পারে আমরা খুবই বাধিত সেই ফর্ম্যাটটা কি হবে অনলাইন অনলাইনে প্রচার করবার ক্ষেত্রে ফরম্যাটটা কি হবে মানে আচ্ছা ফরম্যাটটা হচ্ছে আমরা আহ মঞ্চনাটক তো আসলে আমরা যেভাবে বলি যে সরাসরি দর্শক এবং অভিনেতার যোগাযোগ যেটা ছাড়া হয় না মঞ্চে অভিনয় করতে হয় এবং প্রতি রজনীতে নতুন করে চরিত্র আবিষ্কার করা হয় নাটককে আবিষ্কার করা হয় সেটি ঠিক আছে কিন্তু আমরা পাশাপাশি এটাও ঠিক যে মঞ্চে যে কজন দর্শক তার বাইরে যারা থেকে যাচ্ছে তারা কিন্তু কখনো দেখতে পাচ্ছে না যেমন পায়ের আওয়াজ পাওয়া যায় কিংবা সেই ঢাকা থিয়েটারের যে অসাধারণ নাটকগুলো মুনতাসির ফ্যান্টাসি এগুলো কিন্তু একসময় বাংলাদেশ টেলিভিশনে নিয়মিত দেখানো হতো প্রতি মাসে একটি করে মঞ্চ নাটক দেখানো হতো এবং ওই ওই দেখানোর কারণে মানে পুরোপুরি অভিনয় হচ্ছে মঞ্চে শুধু দর্শকের জায়গায় একটা ক্যামেরা বসছে অর্থাৎ ক্যামেরা হচ্ছে দর্শকের চোখ দর্শক আর ক্যামেরার বাইরে বসে আছে কোটি কোটি দর্শক ফলে তারা ফিজিক্যালি হয়তো মঞ্চে উপস্থিত না কিন্তু তারা সবাই দেখছে সরাসরি মঞ্চের অভিনয়টা ওখানে ওখানে কাটছাট হচ্ছে না এডিটিং হচ্ছে না বা টিভি নাটকের মতো যে আমরা অনেক কিছু সুপার করি সেগুলো হচ্ছে না সরাসরি মঞ্চের অভিনয়টা অভিনয়টা হবে এবং করে মঞ্চে তারা প্রতিটা দল তাদের সীমিত আয়োজনে এখন ছোট্ট একটা মঞ্চ তৈরি করে তার ভিতরে যতটুকু সম্ভব অভিনয়টা করবে করে সেটাকে একটা রেকর্ড করে ক্যামেরা দিয়ে রেকর্ড করে আমাদের পাঠাবে আমরা সেই প্রযোজনা গুলোকে তারপরে উপস্থাপন করব তার সাথে নাটকের সাথে নাটকের বিষয়ের কিছু কথা থাকবে অন্যান্য নাটক রিলেটেড যা কিছু আয়োজন সবগুলো মিলে একটা অনলাইনে উপস্থাপন হবে আমরা এবং রেখা আপা আপনাদের দুজনকে আবারও আমার শ্রদ্ধা এবং শুভেচ্ছা জানিয়ে আমরা আজকের পর্ব এখানে শেষ করছি আপনাদের দীর্ঘায়ু কামনা করছি শান্তি কামনা করছি আমাদের জন্য আপনারা দোয়া করবেন আমরা সুপ্রিয় দর্শক আগামী পর্ব দেখবার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি কহেন আত্মজনের আজকের পর্ব ধন্যবাদ সবাই ধন্যবাদ অনেক ধন্যবাদ ধন্যবাদ শরীফ এবং ধন্যবাদ রেখা আপা এবং মঞ্জুর আহমেদ মঞ্জু ভাই দুজন অত্যন্ত গুণী এবং নাট্য জগতের নাটক এবং সংবাদ জগতের একজন শীর্ষস্থানীয় পুরোধা ব্যক্তি আমরা অত্যন্ত আনন্দিত তাদেরকে পেয়ে এবং তারা আমাদের জন্য আশীর্বাদ হয়ে থাকবেন আপনারা সুস্থ থাকবেন এবং সুন্দর জীবন কাটাবেন এবং আমরা আরো অনেক প্রত্যাশা করি আপনাদের কাছ থেকে নাটক এবং নাটক সংক্রান্ত উপস্থাপনা আর দর্শক আপনারাও ভালো থাকবেন আমাদের আবারও দেখা হবে আরেক অনুষ্ঠানে আরেক অতিথিকে নিয়ে তারা পর্যন্ত সবাই নিরাপদে থাকবেন স্বাস্থ্যবিধি মেনে চলবেন আর দেখা হবে নাটক মেলায় ভালো থাকবেন সবাই ধন্যবাদ